বিবাহের মোহরনা কি দিয়ে দেওয়া উত্তম ও মোহরনা বাকি রাখা যাবে কিনা? বিবাহের মোহরনা হিসেবে যা মনে হয় দিতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মজার একটা ঘটনা বলি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মোহর ধার্য হয়েছে, ধার্য হওয়ার পরে আমাদের মেয়েদের আজকাল শিকার আছে এখান থেকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসরে যাবেন, হঠাৎ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতেছেন যে ভালো কথা বাসর হবে বুঝলাম, আমার মোহরনার টাকা কই, মোহরনার টাকা দিতে বলেন আগে। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলীকে ডাক দিয়ে বলছেন, আলী মোহরনার কি আছে তোমার? রাসূল, আমার কাছে কিছু নাই। উনি চিন্তা করছে বাকি দিবে আরই, কয় না এখন তো এখান থেকে তো 144 দ্বারা জারি করছে যে আগে মহানা পরিশোধ করতে হবে, এখন কী করা? তো আর কিছু নেই তোমার কাছে, বলে আসলে একটা লৌহ বর্ম আছে, ওইটাই দিয়ে দাও, পরবর্তীতে ওইটা দিয়ে তারপরে বাসরে গেছে। আর আজকাল তো মাশাআল্লাহ বুড়া হইয়া কবরে চলে যায়, মহারা দেওয়ার কোনো খবর নাই। আর আমাদের মহিলারা এমন সোজা সোজা, বলে যে কী বলো মহারানা দিয়ে কী করবো, তুমি থাকলেই তো আমার আর কি লাগে, এই দিল আর কি নিজের সর্বনাশ করে। আর ছেলেও আরেক বাট পার, বলে যে আরে কিসের 2 লাখ 4 লাখ 20 লাখ মহরনা, আমি এই যে ইটালি বিষে আসতেছে চলে যাবো, কোটি কোটি টাকা মো সবই তো তোমার, ও দেয় পাম্পটি আর মেয়েরা এখান থেকে চান্সে পড়ে মাফ করে দেয় শেষ। আর ইসলাম বলে আরে বেকুব মাফ করবি কেন, তুই তোর আদায় করে নে, বলে দূরে থাক, দশের দূরে থাকো ভাই, আগে মহরনা পরিশোধ করো তারপর আগাও সামনে। কথা কি বুঝাতে পারছি? অতএব মহারানা হিসাবে নগদ টাকা দেওয়া যায় যাচ্ছে, জিনিসপত্র দেওয়া যায় যাচ্ছে, যে কোনো কিছু দিয়ে আদায় করতে পারবেন স্ত্রী যদি তাতে সম্মত থাকে। মোতাজিলা কারা এবং তাদের চিনার উপায় কি? মোতাজিলা একটা সম্প্রদায় ভাই, যারা যাদের অনেক পরিচয় আছে, একটা পরিচয় হলো তারা ইমান এবং কুফুরের মধ্যবর্তী আরেকটা স্তর তারা স্থাপন করে, এবং কবিরা গুনাহ করলে তাদেরকে তার মনে করে যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, এরকম চরমপন্থী অনেক বক্তা আজকাল বাইর হয়েছে মোতাজিলাদের মতো। আহলে কোরআন কারা এবং তাদের চেনার উপায় কি? আহলে কোরআন মানে হলো যারা শুধু কোরআন মানার কথা বলে, হাদিস অস্বীকার করে, এরা আরেক ভণ্ডামি আর কি। কোরআন এবং হাদিস দুইটা ছাড়া একসাথে মুসলমান চলতে পারে না, আর আমাদেরকে দুইটাই অনুসরণ করতে বলা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে যে টাকা নেওয়া হয় তা কতটুকু জায়েজ? এটা তো আমি সবসময় বলি ভাই, বিয়ের অনুষ্ঠানে যে টাকা নেওয়া হয় এটা চাঁদাবাজি, এটা কি? না চাঁদাবাজি না, ভুল হয়েছে, এটা ডাকাতি। এটা কি? ডাকাতি। ডাকাতের ডাকাতি আর বিয়ের অনুষ্ঠানে টাকা তোলা, এই দুইটার মধ্যে পার্থক্য হলো ডাকাতে ডাকাতির সময় একটা ছুরি ধরে বা একটা পিস্তল ধরে, আর বিয়ের অনুষ্ঠানে ছুরি পিস্তল ধরে না, একটা টুল নিয়ে আবার কাগজ কলম নিয়ে বসে, ঠিক না বেঠি? যাওয়ার সময় বলে যে ভাই দিয়ে যান। আমার মনে হয় হোটেল লালারাও এর চাইতে ভালো, কারণ হোটেলে অনেক হোটেল আছে খাওয়া দাওয়া করে, অনেক কি বাংলাদেশে বেশিরভাগ হোটেলে খাওয়া দাওয়া করে এরপর যাওয়ার সময় বলে ভাই বিলটা দেন, একটা ভদ্রতা দেখায়। আর বিয়ের বাড়িতে খাওয়ান দাওয়ান পরে চান্দু আগে ঢুকতেছেন, পয়সা করে দিয়ে তারপরে ঢুকেন, মানে হোটেলেও তো এত, রেস্টুরেন্টের চাইতেও খারাপ, ঠিক না বেঠিক? এই জন্য যুবকরা বিয়ে কোনো চাঁদাবাজি করবেন না। বিয়ের কার্ড পাইলে আজকাল মানুষের পেটে ব্যথা শুরু হয়, আমার মতো গরিব মানুষ যারা মধ্যবিত্তের, এই বেচারাদের টেনশন শুরু হয়ে যায়, আরে বাবা এই মাসে 3টা বিয়ের কার্ড আসছে, লাইফ শেষ, কারণ খামু 500 টাকা দিতে হবে 2000 টাকা, হোটেলে খেলে দিচ্ছে ভালো। অতএব আপনার বিয়ের সময় মানুষের থেকে এইভাবে চাঁদাবাজি করবেন না, এগুলো জায়েজ নেই। হজে যাওয়ার আগে দাওয়াত করে আত্মীয় স্বজনকে খাওয়ানো হয় তা কতটুকু জায়েজ? এটা আরেক খারাপ কাজ। হজে যাওয়ার আগে আপনি আত্মীয় স্বজন খাওয়াবেন কেন? এটার মানে হলো অনেক সময় আল্লাহ মাফ করো, সবার উদ্দেশ্যে একরকম থাকে না, অনেক সময় উদ্দেশ্য এরকম থাকে যে আমি যে যাচ্ছি হজে, তোমরা একটু শুনো, তোমরা একটু জানো আমার আশাবার্তায় হাজি সাহেব বলবা, এতদিন আব্দুল হাই বলছো এখন বলবো আল্লাহ হাজে আব্দুল হাই, বুঝাচ্ছে? তো এটা জায়েজ না এরকম করা। বাকি আপনি দূরে চলে যাচ্ছেন, মানুষকে একটু খাওয়া গেলে এটা করতে পারেন। নতুন বাড়ি বানালে আত্মীয় স্বজনকে খাওয়ানো কতটুকু জায়েজ? অসুবিধা নেই, এটা তো কেউ শরীয়ত মনে করি করে না, এবং এখানে লৌকিকতারও কিছু নাই হজের মতো। মনের পর্দা বড় পর্দা সমাজে অনেক মানুষের ধারণা, আর এক্ষেত্রে অনেক পর্দা করতে ইচ্ছুক মানুষের হুমকির মুখে পড়ছে, এই বিষয়ে তাদের জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি। ভাই মনের পর্দা যারা বড় পর্দা বলে, এরা কি মনের খাওনকে বড় খাওন বলে, মনের ঘুমরে বড় ঘুম বলে, মনের বিয়েরে বড় বিয়ে বলে? এটা ডাউট নাম্বার ওয়ান, তো বাটপার, কারণ সব কিছু তো বুঝে যে না মনেরটা চলে না, কিন্তু এই পর্দার বেলায় আসলে, দিনের বেলায় আসলে মনেরটা বড় পর্দা হয়ে যায়। হ্যাঁ, একজন মানুষ মনেও পর্দা করতে হবে, বাইরেও কি করতে হবে? পর্দা করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াজারু জাহরুল ইসমা ওয়াবাওয়াতে, না দুইটাই করতে হবে। ঘরে ছবি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, কিন্তু নিত্য প্রয়োজনে বিভিন্ন ব্যবহার্য দ্রব্যের মোড়কে এবং টাকাতেও ছবি থাকে, টাকা ছবি থাকলে এটা পকেটে থাকে, অতএব পকেটে ভাঁজ করা থাকলে সেখানে রহমতের ফেরেশতা ঢুকতে অসুবিধা নাই। এটাকে সম্মানজনকভাবে ঝুলিয়ে রাখার ফলে শরীয়তে কি নিষেধাজ্ঞা? ইসলামে সুদ হারাম। একজন মুসলিম হয়ে কমার্স গ্রুপ নিয়ে পড়াশোনা করা কি ঠিক আছে? যেহেতু কমার্স গ্রুপের প্রায় সব বইতে সুদ নিয়ে অহরহ আলোচনা করা হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিশেষ করে আমাদের শিক্ষার্থী ভাইদের জন্য। এই বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে ইউটিউবে, আবারও বলছি যে বিশ্বের বড় বড় স্কলার, বিশেষ করে অ্যারাবিয়ান স্কলারদের অনেকের বিষয়ে আপনার অ্যানালাইসিস আছে এবং তারা বিষয়ে গবেষণা করে জবাব দিয়েছেন, আর সেটার খোলাসা হলো এই, পড়াশোনার জন্য জানার জন্য যে সুদ এভাবে হয়,
চক্রবৃদ্ধি হার, এটা জানার জন্য যদি কেউ সুদি অঙ্ক কষে তাতে সরাসরি হারাম হবে না। তার যদি নিয়ত থাকে আমি শুধু জানলাম জিনিসটা, জেনে রাখলাম যে সুদ এভাবে কষা হয়, কিন্তু আমি এটাকে অ্যাপ্লাই করে কখনো হারাম কামাবো না, এরকম যদি সিরিয়াসনেস থাকে তার ভিতরে, ইনশাআল্লাহ সুদি অঙ্ক কষার কারণে তার কি হবে না, গুনাহ হবে না। টিচারও যদি পড়ায় তারও কি হবে না, গুনাহ হবে না। জেনারেল লাইনের পড়াশোনার ক্ষেত্রে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বাংলা বিষয়ে প্রায় বেশিরভাগ শব্দগুলো গল্পগুলো হিন্দুদের নিয়ে লেখা, এ বিষয়ে কিছু জানতে চাই, এসব পড়ে মুসলিমদের কোনো লাভ আছে কিনা? দেখুন, বাংলা ভাষা শেখাটা আমাদের দরকার, যেটা আমাদের মাতৃভাষা। এখন মাতৃভাষা শিখতে গিয়ে যদি হিন্দুদের কোনো ঘটনা চলে আসে, গল্প চলে আসে, তো আপনার কোনো গুণা হবে না। কিন্তু যদি সেখানে কোনো এমন কোনো বর্ণনা থাকে, বিবরণ থাকে, যেটা আল্লাহর সঙ্গে শির করা ইত্যাদি, তাহলে সেগুলো আসলে পাঠ করা আমাদের উচিত না। মুশকিল হলো দুঃখজনকভাবে বাংলা আমাদের সেখান থেকেই শিখতে হয়, এই জন্য দোষ নিজেদের। কারণ আমাদের একসময় আমরা আলেমুলামারাই একসময় বলতো বাংলা হিন্দুদের ভাষা, এসব বললে দায়িত্ব দিয়ে দিয়েছে হিন্দুদেরকে, আমরা বাংলা চর্চা করি না, অথচ আমাদের করা উচিত ছিল। পশ্চিম দিকে থুতু ফেলা গুনাহ, পশ্চিম দিকে ফিরে যদি নিচের দিকে ফিরে থুতু নিক্ষেপ করে তাহলে গুনাহ হবে না? তাহলে গুনাহ হবে না। কেবলার দিকে থুতু ফেলা নিষেধ আছে ইবনে হাব্বানের হাদিসে, এবং হাদিসটি সহি। কিন্তু কেউ যদি নিচের দিকে ফেলে, কেবলার দিকে মুখ কিন্তু নিচের দিকে ফেললেন, তাহলে এটা কেবলার দিকে ফেলানো হবে না। কেবলার দিকে হলো আপনি বৈশাখ সোজা যদি সামনের দিকে মারেন, তো এটা কেবলার দিকে হবে। এরপরে তিন সময় নামাজ নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তিন সময় বাদে আরও শুনি যে ফজরের নিষিদ্ধ সময় শুরু হওয়ার আগ পর্যন্ত কর্ণফল নামাজ পড়া যাবে না, আবার আসরের নামাজের পরেও কর্ণফল নামাজ পড়া যাবে না, এই বিষয়ে জানতে চাই। হ্যাঁ, এটা ঠিক, বুখারিতে বর্ণিত আছে একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি থেকে আসর থেকে মাগরিব পর্যন্ত ওই দিনের ফরজ ওয়াক্ত ছাড়া, ফরজ নামাজ ছাড়া কর্ণফল নামাজ পড়া নিষেধ, হাদিসে নিষেধ আছে। আবার ফজরের পর থেকে সূর্য উঠার আগ পর্যন্ত এই টাইমটাতে ওই দিনের ফজর নামাজ ছাড়া বা ফরজ নামাজ ছাড়া নফল নামাজ পড়া কি নিষেধ আছে। এই জন্য এটাকে মাকরুহ বলেছেন উলামা কেরাম, হারাম বলেন নাই, অনেকে এটাকে জায়েজ বলেছেন, বিশুদ্ধ মত অনুযায়ী এটা কি মাকরুহ। শেষ প্রশ্ন, এক ধরনের মহিলারা আছে যারা দাঁত বা শরীরের বিভিন্ন আক্রান্ত অংশ থেকে পোকা বের করে, তাদেরকে দিয়ে আক্রান্ত অংশ থেকে পোকা বের করা বা তাদের থেকে চিকিৎসা গ্রহণ করা জায়েজ আছে কিনা? ভাই এরকম তো আছে, আবার ওই যে আপনার বিভিন্ন রকমের হাতুড়ে ডাক্তারি বা ট্রিটমেন্টও আছে আজকাল, আলহামদুলিল্লাহ দাঁতের ট্রিটমেন্টে এত উন্নত ব্যবস্থাপনা আছে, অতএব এই তথাকথিত মহিলাদের পোকা উঠানো, এটা দ্বারা আসলে কতটা ট্রিটমেন্ট হয় এবং এটা কতটা বৈজ্ঞানিক পদ্ধতিতে হয় সেটা নিয়ে সন্দেহ নয়, বরং আমরা নিশ্চিত যে সেটা আসলে বৈজ্ঞানিকভাবে হয় না, বরং এগুলো বেশিরভাগই কুসংস্কারাচ্ছন্ন বিধায় এগুলো আমরা গ্রহণ না করে সুস্থ এবং শুদ্ধ যে চিকিৎসা পদ্ধতি সেগুলো আমরা গ্রহণ করব, যেগুলো আমাদের বরং আর ক্ষতি করতে পারে সেই চিকিৎসা গ্রহণ করা আমাদের উচিত হবে না। এগুলো বেশিরভাগ কুসংস্কারাচ্ছন্ন বিষয়, বেঁচে থাকার চেষ্টা করবো। শেষ প্রশ্ন হলো, মানুষ মারা গেলে জানাজার সামনে লাশ নিয়ে বক্তব্য দেওয়া হয়, এটার ব্যাপারে একটা প্রশ্ন আসছে গুরুত্বপূর্ণ, যে মানুষ মারা যাওয়ার পরে লাশ সামনে রেখা লেকচার দেওয়া হয়, লেকচার অমুক সাহেব তমুক সাহেব সব সাহেবরা লেকচার দিতে দিতে অবস্থা খারাপ, এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো, এটা খুবই গর্হিত এবং জঘন্য একটা খারাপ কাজ। কেন জানেন? হাদিসে আসছে, আসরিউ বিল জানাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জানাজা খুব দ্রুত শেষ করো, সেখানে লাশকে দাঁড় করে ঘন্টায় ঘন্টা বক্তব্য দিচ্ছি, বড় জোর এই লাশের যে ওলি অভিভাবক যিনি মারা গেছেন তার ছেলে বা বাপ, এরকম কেউ দাঁড়ায় যদি বলে যে ওনার কোনো পাওনা দেনা থাকলে আমাকে বলেন, এই জাতীয় দরকারি কথা বলা যেতে পারে। আমাদের দেশে জানাজার লাশকে সয়া বলে লোকটা ভালো আছে কিনা, সবাই বলে হ্যাঁ ভালো ছিল। আপনাদের এই যোগাইত দেওয়ার এই ভোট দেওয়াতে কোনো লাভ হবে না যদি সে আসলে কি থাকে, খারাপ থাকে। বিদায় লাশকে সামনে রেখে লম্বা চড়া বক্তব্য দেওয়া এটা উচিত না, এটা জায়েজ না।